গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সৌমেন তৃষ্ণা ব্লকে আমি তৃষ্ণা চলে এসেছি। আজকে আমি আমার বৃহস্পতিবারে কিভাবে আমি পুজো করি আমার ঠাকুরের, আর কিভাবে আমার সব ঠাকুরের আমি আরাধনা করি, সেই আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই। আমি এখন মুছে নিয়েছি ঠাকুরঘর খুব সুন্দর করে, তারপর আমি পুজোয় বসে গেছি। তার মধ্যে আমি এবার কি কি করি আপনারা দেখুন। আমি সবার প্রথমে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি আমার শিবকে নামিয়ে নেব স্নান করানোর জন্য। তার আগে আমি ঘরটা বেঁধে নেব। ঘরটা পাতার জন্য আমি এখানে সাতখানা আম পাতা নিয়ে নেব। বারবারগুলো আমি ছিঁড়ে ফেলে দেবো, কারণ আমার অতগুলো লাগবে না। এরপরে আমি ঘটের গায়ে স্বস্তি চিহ্ন এঁকে নেব। এরপরে আমের পাতার গায়ে সিঁদুর লাগিয়ে দেবো প্রত্যেকটা পাতায়। লক্ষ্মীর মাথায় ও ওনার হাতে লাগিয়ে দেবো। এবার আমি ঘটে জল দিয়ে দেবো। রেডি, এরপরে আমি আমার শিবকে চান করাবো। আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি। গ্লাসগুলোকে বসিয়ে দিলাম। আমি রোজ বাতাসে দিয়ে পুজো করি ঠাকুরের, তাই জন্য আমি এবার বাতাসে দিয়ে দেবো। আমি এবারে শিবকে চন্দনার বেলপাতা দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
সব ঠাকুর দিয়ে ফুল দিয়ে দেবো, চন্দন লাগিয়ে। মা কালীকে তার সব থেকে প্রিয় ফুল জবা, ওটা দিয়ে দেবো। সবাইকে আমি চন্দন লাগিয়ে তবেই ফুল দান করি সব ঠাকুরকে। এরপর আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলকে তার সব থেকে প্রিয় ফুল সাদা ফুল দিয়েই রোজই পুজো করি, কারণ উনি সাদা ফুলই ভালোবাসেন, তাই জন্য আমি রোজ ওনাকে সাদা ফুলই অর্পণ করি। তার সঙ্গে আমি একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে আমি মা লক্ষ্মীর আরাধনা করবো। শ্রী লক্ষ্মী নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম ওম তাসলক্ষ্মী কাম্বোজ শীন সোম প্রদন ধ্যানচং শ্রী ওম তৈলক মাতরং গৌরবর্ণং শুভ পঞ্চ সর্বলঙ্কং ভূষিতং গৌর পদ্ম ব্যক্ত করং লক্ষ্মী নেত। ॐ श्री लक्ष्मीपुरी नमः। আমি এবার সবার সব ঠাকুরকে আমার প্রদীপে শিখা দেখিয়ে দিচ্ছি। আমি এবার ধূপটাও ঘুরিয়ে নেবো সব জায়গায়। এবার আমি একটা নিজে দীপ নিয়ে নিচ্ছি। এবার আমি মা লক্ষ্মীকে অঞ্জলি দেব। নমস্তে সর্বভূতানাং বরিদাসি হরি প্রিয়ে জাগতিস্তং পাপমে সামে ভূতত্বচনা। নম বিশ্বরূপেশ্বর ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাপিং মাহিং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমি এইভাবে আমার ঠাকুরের সেবা বা আরাধনা করি, তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো।